আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী। পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। দেখতে পাচ্ছেন আমি খুব শখ করে একটা দুই জোড়া শার্ডিং কবিতর এনেছি। তো আলহামদুলিল্লাহ আমার এই দুই জোড়াতেই আলহামদুলিল্লাহ ডিম পেরেছে। প্রথম আমি যে জোড়াটা দেখতে পাচ্ছেন আমি এই জোড়াটি এনেছি, আনার পরে এই জোড়াটি দুইটি ডিম পারে। এবং কি আমার পাশে যে জোড়াটি রয়েছে সেই জোড়াটি একটি ডিম পারে। আমি যে একটি ডিম পারে সেই ডিমটি এনে আমি এখানে দিয়েছি। এখন এটা তিনটি ডিম হয়েছে, কারণ একটা ডিম দিয়ে তা দিয়ে আমি ভাবলাম যে একটা ডিম নিয়ে বসে থাকবে কীভাবে, সেই জন্য আমি এক জায়গায় করে দিয়েছি। এখন ওই জোড়াটিও আবার ডিম পারতেছে আলহামদুলিল্লাহ, এবার দুইটি ডিমই পারবে, কারণ পাখি পালার যতটুক অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার থেকেই এই কাজ ঠিক করেছি। তবে আমি নতুন কবিতর পালতেছি, যেমন দুইটি জোড়াই রয়েছে আমার, আমি সেইভাবে কবিতর আগে সেইভাবে পারিনি, তবে বন্ধুবান্ধব পেলেছে। তবে বন্ধুবান্ধব পরামর্শ দিয়েছে যে একটি ডিম অন্যত্র এই জোড়ায় দিয়ে দিতে, সেটাই করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিতরগুলো অনেকটা সুন্দর, একদম দেখার মতো কালার। যেমন আমরা বার্জিগর পাখি স্পেঞ্জার কলম দিয়ে দাগ দিলে যেরকম স্পেঞ্জার দেখা যায় পাখগুলো, ঠিক সেই রকমই শার্ডিং কবিতরগুলো দেওয়া। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর, যে কেউ দেখে এই কবিতরগুলো পছন্দ করে ফেলবে। এবং কি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিমই কল জুমে গেছে, অল্প কিছুদিনের মধ্যে আমি বাচ্চাও পাবো। তো শার্ডিং কবিতর কাদের কাদের পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা যারা পাখি প্রেমী আছেন, আমি কবিতর পালতে বলবো না, তারপরেও আপনারা কবিতরটা ট্রাই করতে পারেন, কারণ কবিতর প্রায় প্রতি মাসেই ডিম বাচ্চা করতে সক্ষম হয়। এবং কি কবিতর পালাটা খুবই ভালো, অবশ্য একটু ময়লা বেশি করে। আপনারা শার্ডিং কবিতরটা ট্রাই করতে পারেন, কারণ শার্ডিং কবিতর খাবারটা খুব কম খায়, এবং কি ছোটো ছোটো দানাগুলো খেয়ে থাকে। এবং কি মনে করেন শার্ডিং কবিতর অল্প খায় এবং কি অল্প অপরিষ্কার করে, আপনারা ট্রাই করতে পারেন। এটা আমার পরের জোড়া, এটা ডিম পার পেরেছে, দেখতে পাচ্ছেন ওই যে ফিমেলটা, এটাও দুটি ডিম পেরেছে। বন্ধুরা আমি গতকালকে দেখছিলাম একটি ডিম, এটাও আলহামদুলিল্লাহ দুইটি ডিম পেরেছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই মনে হয় একটি পারলো, আমি একটি ডিম দেখেছিলাম। তো ডিমটা সরিয়ে দেওয়ার পরে দেখেন এটা দুইটি ডিমই পেরেছে, যেহেতু একটি ডিমই যদি আমি রাখতাম এখানে, অবশ্য একটি ডিমই তা দিয়ে বাচ্চা ফুটাইতে ফুটাইতে আবার লেট করে ফেলতো। আমি ওটা দেওয়ার পরে ইনশাল্লাহ পাঁচটি বাচ্চাই আমি পাবো আশা করতেছি। তবে এই কবিতরটা একটু ময়লা হয়েছে বন্ধুরা, যেগুলো কবিতরের ময়লা হয় আপনারা সেগুলো গোসল করে দেবেন, যেমন স্প্রে মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে গোসল করে দিলে দুই একদিন দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর কবিতর, শার্ডিং কবিতর দেখতেও সুন্দর। এবং কি বড় বড় কবিতর পাললে পাক দিয়ে বেশি বাইরাবেরি করে, যেমন খাঁচার মধ্যে বাড়ি দিলে খাঁচাগুলো নড়াচড়া করে এবং কি পাখিগুলো ভয় পায়, কিন্তু শার্ডিং কবিতরের ক্ষেত্রে পাখিগুলো পাক ভেড়ে কম, তুলনামূলকভাবে কম। এই কবিতরগুলো ট্রাই করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। বন্ধুরা যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সবাই কবিতরগুলো ট্রাই করতে পারেন আপনারা,
কবিতরের কিনতে হলে অবশ্যই দাম যাচাই করে কিনবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।